ওরে তাদের চরণ করলে বাবা মায়ের চরণ করলে শরণ তোমাদের হবে সব তীর্থ ভ্রমণ তাই গুরুর মুখে শুনেছি যেই সন্তান বাবা মায়ের মনে ব্যথা দিয়ে কথা বলেন তাদের শ্রদ্ধা করেন না অসম্মান করেন সেই সন্তান কিন্তু কোনোদিন দশের একজন হতে পারে না দেশের একজন হতে পারে না বাবা মায়ের চোখের জল ঝরালে সেই সন্তানের চলার পথ আমার স্বয়ং প্রাণ গোবিন্দ করে দেয় পিছন তাই বাবা মায়ের মনে কিন্তু কেউ কষ্ট দিও না গো হয় না যেতে গয়া কাশিয়ান বৃন্দাবন মাথায় নিলে বাবা মাই শ্রীচর যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ হয় না যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ ওরে তাদের চরণ করলে শরণ মায়ের চরণ করলে শরণ হবে সব তীর্থ ভ্রমণ হয় না যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ চোখের জলে বুক ভাসিলে মায়ের চোখের জলে বুক ভাসিলে পৃথাইরে তোরে জীব হয় না যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ হয় না যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন নিলে বাবা মায়ের শ্রীচরণ আর কি বলছি জানেন আস্তে আস্তে আমি আগেই বলেছি গান অর্থাৎ জ্ঞান তাই বর্তমানে দেখবেন শিক্ষিত সমাজে কলকাতাতে যে ওই বৃদ্ধাশ্রমগুলো রয়েছে না সেখানে কিন্তু একটা দরিদ্র কৃষকের বাবা মা থাকে না গো একটা ভ্যান চালক অটো চালক টোটো চালক রিক্সা চালকের বাবা মারা থাকে না গো ওখানে কাদের বাবা মা থাকে জানেন বড় বড় ডাক্তার উকিল স্কুল মাস্টার
আমার পাড়াতেই রয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তাদের বাবা মাকে রাখা বড়ই কষ্ট বাড়িতে। আবার অনেক সন্তান বলে, হ্যাঁ গো মা অনেকদিন তো হলো, এবার সসম্মানে বিদায় নাও। অনেক সন্তানই আছেন, এখানকার বৌদিমণিরা খুব ভালো, আপনাদের কথা বলছি না, আমাদের ওই শিমুরালী চাকদার ওদিকের বৌদিরা এইরকম ধরনের কাজ করে। কেমন জানেন, বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নিজের বয়স্ক মাতা মাতৃপিতৃ তুল্য, তারা তাদের মনে আঘাত দিয়ে কথা বলেন গো, ব্যথা দিয়ে কথা বলেন, কষ্ট দেয়। বাইরের কোনো লোক বাড়িতে আসলে তারা যে তার শ্বশুর শাশুড়ি সেই পরিচয়টুকু দিতেও লজ্জা বোধ করে। তাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, ভুল করেও এই কাজটি করবেন না। কেন জানেন, কারণ সেই বৌদিমণি কোনো একদিন কোনো সন্তানের মা হবেন, কোনো পুত্রবধূর শাশুড়ি হবেন। সেদিন কিন্তু দয়াল ভগবান মা কালী সব হিসেব করে লিখে রাখছে, ওই ইটের জবাব পাথর দিয়ে দেবে আর কি, 1 ইঞ্চিও কম নয়। তাই তো বলছে, বাবা মাকে যত খানি দুঃখ কষ্ট দিবি, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। ওরে বাবা মাকে যত খানি দুঃখ কষ্ট দিবি, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। পিতা স্বর্গ পিতা ধর্ম এ কথা তো মিথ্যা নয়, পিতা মাতা ছাড়া এখন নেই রে কেউ দুনিয়ায়। ওরে পিতা স্বর্গ পিতা ধর্ম এ কথা তো মিথ্যা নয়, পিতা মাতা ছাড়া এখন নেই রে কেউ দুনিয়ায়। তাদের চরণ তলে আছে স্বর্গ, চরণ তলে আছে স্বর্গ, মনে রাখি সর্বক্ষণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। ও দাদা, হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। ওরে তাদের চরণ করলে শরণ, তাদের চরণ করলে শরণ, হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ।